বিসমিল্লাহিরহমানিরহিম। প্রিয় একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমি ফৌজিয়া সুলতানা, প্রভাষক, আইসিটি বিভাগ, নাজিরহাট কলেজ, চট্টগ্রাম। আজকের আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আইসিটি ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে বিশ্ব গ্রাম ব্যবস্থায় যে বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা পেতে যাচ্ছি, সে বিষয়গুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে যে বিশ্বগ্রাম সংশ্লিষ্ট যে বিষয়, অর্থাৎ বিশ্বগ্রামের সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্য যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো, তারপর সেই উপাদানগুলোর মধ্যে অনেকগুলো উপাদান আছে, যেমন যোগাযোগের ধারণা, ইলেকট্রনিক মেইল, সেগুলো এবং বিশ্বগ্রাম। তাহলে আসো আমরা মূল পড়াশোনাতে চলে আসি। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো কি কি সেটা আমরা জানব। তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের ধারণা সহজে বাস্তবায়ন ও এর প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এখানে বিশ্বগ্রামের সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্য, অর্থাৎ বিশ্বগ্রামের সাথে সংযুক্ত হওয়ার জন্য যে জিনিসগুলো আমাদের দরকার, যে উপাদানগুলো দরকার, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, ডেটা এবং মানুষের সক্ষমতা। এই জিনিসগুলো আমাদের বিশ্বগ্রামের উপাদানের জন্য দরকার। আর বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলোর জন্য দরকার হচ্ছে যে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সেবা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়। এই বিষয়গুলো আমি তোমাদের সাথে ক্রমান্বয়ে, এখানে 11টা পয়েন্ট আছে, আমি ক্রমান্বয়ে তোমাদের সাথে এক এক সময় এক একটা বিষয়, এক এক দুই একটা 11টা পয়েন্টে যেগুলো বেশি বড় সেগুলোকে একটা বা দুইটা করে করে আলোচনা করে আমরা শেষ করব। কিন্তু তার আগে আমি একটু আগে যেটা বলছিলাম যে বিশ্ব গ্রামের সাথে সংযুক্ত হওয়ার জন্য যে উপাদানগুলো প্রয়োজন সেটা তোমাদের সাথে আরেকবার একটু ব্যাখ্যা করে নিচ্ছি। সেটা হচ্ছে হার্ডওয়্যার। আমরা জানি হার্ডওয়্যার কাকে বলা হয়। হার্ডওয়্যার হচ্ছে যেই জিনিসগুলোকে যে মনে করো ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, তারপরে তোমার ডেস্কটপ, যা কিছু আছে সেই মেশিনারিজ জিনিসগুলো যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি, যে ডিভাইসগুলো আছে তোমার যোগাযোগের জন্য, সেই ডিভাইসগুলোকে বলা হয় হার্ডওয়্যার। আর যেই হার্ডওয়্যারটাকে পরিচালনার জন্য যে যে সফটওয়্যার গুলো ব্যবহার করা হয়, অর্থাৎ যেটাকে দিয়ে আমরা কম্পিউটারটাকে পরিচালনা করি কিংবা মোবাইল ফোনটাকে পরিচালনা করি, যেখানে ক্লিক করলে যে কাজটা হবে সেটাকে বলা হয় সফটওয়্যার। অর্থাৎ সেটাকে কিন্তু আমরা আর স্পর্শ করতে পারি না। আর নেটওয়ার্ক, এখন ধর মনে করো আমার একটা ভালো কম্পিউটার আছে কিংবা আমার একটা ভালো ল্যাপটপ আছে কিংবা আমার ভালো খুব ভালো একটা কি আছে মোবাইল ফোন আছে, কিন্তু সেখানে আমার নেটওয়ার্ক সংযুক্ত নাই, অর্থাৎ আমার সাথে ইন্টারনেটের সংযোগ নাই, তাহলে সেটা কিছুতে আমার জন্য কানেকটিভিটিটা না থাকলে আমি কখনোই বিশ্বগ্রামের সাথে সংযুক্ত হতে পারবো না। আর এই বিশ্বগ্রামের সাথে যখন আমি হার্ডওয়্যার, সফটওয়্যারের সাথে নেটওয়ার্ক সংযুক্ত করব, তখন সেই নেটওয়ার্ক সংযুক্ত করার পরে আমি যে তথ্যের আদান প্রদান করব সেটা হচ্ছে, বা বিভিন্ন তথ্য পাওয়ার জন্য যে তথ্যগুলো পাওয়ার জন্য যে ছোট ছোট ডাটাগুলো নেব সেটা হচ্ছে তোমার তথ্যের ক্ষুদ্রতম অংশ, যেটা আমরা গত একদম প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম সেই ডাটাগুলোকে পাবো। এরপর কথা হচ্ছে মানুষের সক্ষমতা। মানুষের সক্ষমতা হচ্ছে তোমার ধরো খুব ভালো কম্পিউটার আছে, ল্যাপটপ আছে কিংবা খুব ভালো একটা স্মার্টফোন আছে এবং নেটওয়ার্ক কানেক্টিভিটিও আছে, কিন্তু তুমি সেটা পরিচালনা করতে পারো না, তাহলে সেটা তুমি তখনও তুমি কিন্তু বিশ্বগ্রামের সাথে সংশ্লিষ্ট হতে পারবে না। সে কারণে আমাদের দরকার কিংবা যে যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করব সেই ডিভাইসগুলোর ব্যবহার আমাদের জানতে হবে, অর্থাৎ মানুষ ক্যাপাসিটিটা ঠিক থাকতে হবে, ব্যবহারের উপযুক্ত ভাবে ব্যবহার করার সক্ষমতা মানুষের থাকতে হবে, তাহলে বিশ্বগ্রামের সাথে আমরা সংশ্লিষ্ট হতে পারবো। তাহলে এই হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। অর্থাৎ তাহলে কি লাগবে? হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার লাগবে, নেটওয়ার্ক সংযুক্তি বা কানেক্টিভিটি লাগবে, এরপর ডেটা এবং মানুষের সক্ষমতা। এই পাঁচটা জিনিস একত্রিত হলে তাহলে বিশ্বগ্রামের উপাদান সৃষ্টি হবে। এরপরে আমি যে কথাটা একটু আগে বলেছিলাম যে আমরা 11টা পয়েন্ট নিয়ে এই বিশ্বগ্রাম সম্পর্কে আলোচনা কি করব, আলোচনা দীর্ঘায়িত হবে, আলোচনা চলতে থাকবে, কিন্তু সেটা বিভিন্ন ক্লাসে, এক ক্লাসে আমাদের এতগুলো পয়েন্ট আলোচনা করা সম্ভব নয়, সেজন্য আমরা কিছু কিছু পয়েন্ট, যে পয়েন্টটা বেশি বড় সেটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে যোগাযোগ। তাহলে যোগাযোগ কি?
যোগাযোগ হচ্ছে, দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে যোগাযোগ করতে হলে কিন্তু একটা রিসিভার লাগবে আর একটা সেন্ডার লাগবে। তাহলে সেন্ডার সেন্ড করার পরে রিসিভার সেটাকে রিসিভ করবে। তাহলে মাঝখানে কি থাকবে? মাঝখানে কমিউনিকেশনের জন্য থাকবে, মেসেজ থাকবে, কিংবা যায় যে কোনো কিছু মেসেজ থাকবে বা অন্য যে কোনো কিছু থাকবে। তাহলে প্রথমে একটা যোগাযোগের জন্য সেন্ডার এবং রিসিভার লাগবে। আমরা যে কোনো কেউ একজন আরেকজনের সাথে কথা বলতে গেল, দেখা যায় একজন বলি তিনি সেন্ডার, আরেকজন শুনি তিনি রিসিভার। ঠিক এভাবে আমাদের চিত্রে আমরা দেখতে পাচ্ছি সেন্ডার এবং রিসিভার রিসিভ করছে, সেন্ডার সেন্ড করছেন এবং রিসিভার রিসিভ করছেন। তাহলে যোগাযোগের মাধ্যমে মানুষের পরিবেশের অন্যান্য প্রয়োজনীয় উপাদানের, যেমন মানুষ মানুষ বা কম্পিউটার উপাদানের সাথে তাল, তার মনের ভাব প্রকাশ করে এবং প্রয়োজনীয় ডেটা এবং তথ্য আদান প্রদান করে। যোগাযোগের মাধ্যমে মানুষ তার মনে প্রয়োজনীয় উপাদানের সাথে তার মনের ভাব প্রকাশ করে এবং প্রয়োজনীয় ডেটা বা তথ্য কি করে আদান প্রদান করে। উইকিপিডিয়ার অনুসারে কমিউনিকেশন ইজ দ্য অ্যাক্ট অফ কনভেইং ইন্টেন্ডেড মিনিং ফ্রম ওয়ান এন্টিটি অর গ্রুপ টু অ্যানাদার থ্রু দ্য ইউজ অফ মিউচুয়ালি আন্ডারস্টুড সাইন্স অ্যান্ড সিমেটিক রুলস। তাহলে অক্সফোর্ড ডিকশনারি অনুসারে দ্য ইম্পার্টিং অ্যান্ড এক্সচেঞ্জিং অফ ইনফরমেশন বাই স্পিকিং, রাইটিং অ্যান্ড ইউজিং সাম আদার মিডিয়াম, এগুলো হচ্ছে যোগাযোগের বিভিন্ন ধরনের সংজ্ঞা উইকিপিডিয়ার মতে এবং অক্সফোর্ড ডিকশনারির মতে। এরপর আসো কমিউনিকেশনের ধারণা। যোগাযোগ ব্যবস্থায় প্রেরক অর্থাৎ সেন্ডার কোনো মাধ্যমের বা মিডিয়ামের সাহায্যে কোনো বার্তা, মেসেজ বা মেসেজ প্রাপকের কাছে পাঠায়। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থায় প্রেরক কোনো মাধ্যম ব্যবহার করে কোনো মেসেজ প্রাপকের কাছে পাঠায়। প্রাপক তা গ্রহণ করে প্রেরককে ফিডব্যাক দেয় বা প্রতিক্রিয়া জানায়। এই প্রক্রিয়ায় প্রেরক বা প্রাপক এক বা একাধিক হতে পারে। এই যে সেন্ডার এবং রিসিভার, সেটা এই প্রক্রিয়াটা এক বা একাধিক হতে পারে। যেমন আমরা আমি একেবারে একটা সহজ একটা যদি মিডিয়ামের কথা বলি, সেটা হচ্ছে ধর আমরা মেসেজ সিস্টেমে যেতে পারি, কিংবা আমরা দেখি যে ফেসবুকে যে কোনো একটা ফেসবুকে তুমি যদি দাও তাহলে সেটা কি হচ্ছে একাধিক রিসিভার পেয়ে যাচ্ছে এবং একাধিক রিসিভার একই সময়েও কিন্তু ফিডব্যাকটা জানাতে পারছে। কিংবা তুমি যদি কোনো একটা টেলিভিশন, রেডিও বা কোন বা টেলিফোন বা তোমার টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং এই জাতীয় কিছুতে হয়, তাহলে একসাথে অনেকেই কিন্তু ফিডব্যাকটা, সেন্ডারও একাধিক থাকতে পারে, রিসিভারও একাধিক থাকতে পারে। তাহলে এটা হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ার আরেকটা উদাহরণ। এবার আসলে যোগাযোগ, যোগাযোগ বিভিন্ন ধরনের হতে পারে। যোগাযোগ কিরকম হতে পারে? একটা হচ্ছে মৌখিক বা বাচনিক যোগাযোগ, যেটা ভার্বাল বলা হয়, আর অবাচনিক যোগাযোগ যেটা সেটা নন ভার্বাল, এবং লিখিত যোগাযোগ যেটা সেটা হচ্ছে রিটেন। হ্যাঁ, তাহলে মৌখিক বা বাচনিক যোগাযোগ গুলো কি? টেলিফোন, মোবাইল, স্মার্টফোন, ইন্টারনেট, ভিআইপি সফটওয়্যার যেমন স্কাইপে, ভাইবার ইত্যাদির মাধ্যমে হতে পারে। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কথা রেকর্ড করা, কথা রেকর্ড করে টেলিফোনের উত্তর দেওয়ার ব্যবস্থা, ভয়েসমেল, এগুলো সবকিছুই হচ্ছে তোমার মৌখিকভাবে মৌখিক যোগাযোগের ক্ষেত্রে। টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, রেডিও, টেলিভিশন, একটু আগে আমি যা বলছিলাম, এগুলো সবই হচ্ছে তোমার মৌখিক যোগাযোগের জন্য। তাহলে এটা হচ্ছে মৌখিক যোগাযোগ। আরেকটা হচ্ছে কি, নন ভার্বাল, অর্থাৎ মৌখিক নয় যেটা, সেটা কি? সেটা আমরা আঁকা আমরা জানি যে সভ্যতার একদম শুরুতে যখন মানুষ ভাষা শিখেনি তখনও কিন্তু মানুষ তাদের মনের ভাব আদান প্রদান করতো, সেটা কিভাবে? বিভিন্ন আকার, ইঙ্গিত, ইশারার মাধ্যমে। ঠিক কিভাবে? এখানে অবাচনিক যোগাযোগ হলো মুখের কথা ব্যতীত বিভিন্ন অঙ্গ অঙ্গভঙ্গির সাহায্যে ভাব প্রকাশ ও তথ্য আদান প্রদান করা। যেমন মুখের বিভিন্ন অভিব্যক্তি, চোখের বা হাতের ইশারা দিয়ে কি করা হয়, যে বিভিন্ন যোগাযোগটা করা হয় সেটাকে বলা হচ্ছে অবাচনিক যোগাযোগ। আশা করছি এখানে ছবিগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা মুখে আঙ্গুল দিয়ে যদি বলি চুপ করতে, তাহলে চুপ করা সঠিক হলে আমরা রাইট দিয়ে আঙ্গুল দিয়ে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলি হ্যাঁ রাইট হয়েছে। হ্যাঁ, হাসি তো আমরা এক্সপ্রেশন বুঝতে পারি, তাই না? তাহলে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন গুলো এখানে দেয়া হয়েছে। এরপর আসো লিখিত যোগাযোগ। লিখিত যোগাযোগ একটা বিশাল ব্যাপার। লিখিত যোগাযোগের মাধ্যমে সভ্যতার উন্মেষ ঘটে অনেক বেশি। সে লিখিত যোগাযোগ হলো হাতে লেখা বা ডিজিটাল ফরম্যাটের ডকুমেন্ট, চিঠিপত্র ইত্যাদি। এগুলোর জন্য ইমেইল, ওয়েব পেজ, ফ্যাক্সিমিলি বা ফ্যাক্স, এসএমএস
অথবা সংবাদপত্র, এগুলো হচ্ছে তোমার লিখিত যোগাযোগ। আমরা জানি যে ফ্যাক্সের মাধ্যমে একসময় খুব যোগাযোগ করা হতো, যেটা এখন আর নাই। ইমেইলের সেই জায়গাটা দখল করে নিয়েছে, এসএমএস এর মাধ্যমে হচ্ছে, ওয়েব পেজের মাধ্যমে হচ্ছে। এরপর চিঠিপত্র তো সেই আদিম যুগ থেকে আজ পর্যন্ত, সেই সৃষ্টির সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত চিঠির যুগে যোগাযোগ হচ্ছে। এরপর হচ্ছে ইলেকট্রনিক মেইল, যেটাকে আমরা বর্তমান যোগাযোগ পদ্ধতির সবচাইতে আধুনিকতর যোগাযোগ পদ্ধতি বলে থাকি। বিশ্বগ্রামের যোগাযোগের ক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করা হয়। ইলেকট্রনিক পদ্ধতিতে যোগাযোগের জন্য অনেকগুলো জনপ্রিয় মাধ্যম রয়েছে। ইমেল বা ইলেকট্রনিক মেইল হচ্ছে তার অন্যতম। তাহলে ইলেকট্রনিক মেইলটা কিরকম? ইলেকট্রনিক মেইল বা ইমেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোনো বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি, এটাই হচ্ছে ইমেল। অর্থাৎ একজন বা একাধিক, যে একের কাছে কিংবা একাধিক প্রাপকের কাছে তুমি কোনো একটা ডিজিটাল বার্তা বা মেসেজ বিনিময় করার যে নির্ভরযোগ্য একটা পদ্ধতি, সেটাই হচ্ছে ইমেল। তাহলে কি হলো, উইকিপিডিয়ার মতে ইলেকট্রনিক মেইল অর ইমেইল ইজ এ মেথড অফ এক্সচেঞ্জিং ডিজিটাল মেসেজেস, অর্থাৎ ডিজিটাল মেসেজ গুলোকে আদান প্রদানের জন্য, ফ্রম অথার টু ওয়ান অর মোর রিসিপিয়েন্টস দের কাছে তোমার এইটা পাঠানো। এরপর হচ্ছে ইলেকট্রনিক মেইল, ইমেইল সার্ভিস ব্যবহার করার জন্য প্রয়োজন ইন্টারনেট সংযোগ বিশিষ্ট একটি কম্পিউটার বা স্মার্টফোন। ইমেল সার্ভিসের জন্য ব্যবহার করার জন্য প্রয়োজন একটা ইন্টারনেট সংযোগ বিশিষ্ট একটা কম্পিউটার, কিংবা যে আগেই বলছিলাম যে নেটওয়ার্ক কানেক্টিভিটি, বিশ্বগ্রামের সাথে সংযুক্ত হতে হলে কানেক্টিভিটি লাগবে। তাহলে তোমার ইন্টারনেট সংযুক্ত একটি কম্পিউটার বা স্মার্টফোন হলে তুমি ইমেল সার্ভিস ব্যবহার করতে পারবে। এরপর ইমেইলে বার্তা তৈরি, ইমেইল প্রেরণ গ্রহণ করার একটি সফটওয়্যার লাগবে। এরপর প্রাপক এবং প্রেরকের মধ্যে ইমেল ঠিকানা লাগবে, প্রেরক এবং প্রাপকের ইমেল ঠিকানা লাগবে। ইমেল ঠিকানা দুটি অংশ থাকে। আমরা দেখি যে ইমেল ঠিকানার মধ্যে ইমেল অ্যাড্রেস যেটা থাকে সেটার মধ্যে দুটি অংশ থাকে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হলো ডোমেইন নেম। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে আমরা বলছি, যেমন mujib@theRateOfShiksha.com, তাহলে মুজিব একজন মানুষের নাম, তারপরে @theRateOfShiksha.com এটা হচ্ছে তার ডোমেইন নেম। এখানে মুজিব হলো ব্যবহারকারীর পরিচিতি এবং @theRateOfShiksha.com হলো ব্যবহারকারীর ডোমেইন নেম। কিছু প্রতিষ্ঠান বিনামূল্যে ইমেইল সেবা প্রদান করে, যেমন yahoo.com, gmail.com, এগুলো হচ্ছে তোমার ইলেকট্রনিক মেইল যেগুলো ব্যবহার করে বিনামূল্যে সেবা প্রদান করে থাকে। তাহলে যোগাযোগের মোটামুটি এগুলোই হচ্ছে, ইমেইল হচ্ছে বর্তমান যোগাযোগের সবচাইতে তোমার উন্নত একটা ব্যবস্থা। তাহলে ইমেল কিভাবে কাজ করে, এখানে দেখো ছবিতে অনেকগুলো দিয়ে 1, 2 দেওয়া আছে। ছবিতে সেন্ডার কিভাবে কম্পোজ করে মেসেজ পাঠাচ্ছে, তারপর দ্বিতীয় জন কি করছে, সেন্ডার ইমেলটাকে রেডি করে তারপর সেন্ড করবে, তারপরে তোমার সার্ভারের মধ্যে গিয়ে ডোমেইন নাম্বার সিস্টেমের মধ্যে গিয়ে সেটা কাজ করবে, এবং এরপরে মেসেজগুলো এক এক করে স্টেপ বাই স্টেপ গিয়ে সর্বশেষে ইমেল রিসিভার যে রিসিপিয়েন্ট, যে রিসিপিয়েন্ট যিনি, তিনি সেটা রিসিভ করবেন, এবং পরবর্তীতে তার যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে তিনি আবার একই প্রসেসে ফিডব্যাক দিবেন। এটাই হচ্ছে ইমেল কাজ করার পদ্ধতি। তাহলে ইমেল, এই ইমেল ব্যবহার করার সুবিধাগুলো কি এবং অসুবিধাগুলো কি সেটা আমরা জেনে নিই। আমরা এতক্ষণ ধরে জানলাম যে যোগাযোগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে ইন্টারনেটের ইমেল, অর্থাৎ ইলেকট্রনিক মেইল। তাহলে এই ইমেলের সুবিধা কি? ইমেলের সুবিধা হচ্ছে প্রচলিত ডাক ব্যবস্থার তুলনায় ইমেল অত্যন্ত দ্রুত গতির এবং তুলনামূলক খরচ অনেক কম। ডাক ব্যবস্থায় চিঠি লিখে চিঠি পৌঁছাতে যে সময় লাগে, ইমেল মুহূর্তের মধ্যে পৌঁছে যায় এবং কম খরচে সেটা করা যায়। গ্রাহকের সুবিধাজনক সময়ে অথবা সার্বক্ষণিক ভাবে, অর্থাৎ যে কোনো সময়ে ইমেল প্রেরণ বা গ্রহণ করা যায়। তাহলে যে কোনো সময়ে যে কোনো সুবিধা মতে ইমেল গ্রাহক, প্রেরক এবং প্রাপক যে কোনো সময়ে অথবা সার্বক্ষণিক ভাবে একে অন্যকে ইমেল করে ইমেল প্রেরণ করতে পারে এবং ইমেল রিসিভ করতে পারে। এটা সবচাইতে বড় সুবিধা। ইমেল বহুজনের কাছে একসঙ্গে প্রেরণ করা যায় এবং
প্রেরক এবং প্রাপক চাইলেই ইমেল অনেক দিন করে পর্যন্ত সংরক্ষণ করতে পারে। প্রাপক এবং প্রেরক চাইলে অনেক দিন পর্যন্ত ইমেলটাকে সংরক্ষণ করতে পারে। তবে ইমেলের কিছু অসুবিধা আছে, সেই অসুবিধা কি? ইমেল প্রেরণ এবং গ্রহণের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন। এটা আগেই বলেছি, নেটওয়ার্কের সাথে বিশ্বগ্রামের সাথে সংযুক্ত হতে হলে ইন্টারনেট কানেকশন লাগবে। তাহলে ইমেলের সাথে স্প্যাম বা ভাইরাস ফাইল সংযুক্ত অ্যাটাচমেন্ট হিসেবে আসতে পারে, ফলে কম্পিউটার সিস্টেমের ক্ষতি হতে পারে। অনেক সময় ইমেলের সাথে কিছু স্প্যাম বা ভাইরাস মানে অপ্রয়োজনীয় অনেকগুলো জিনিস একসাথে তার সাথে চলে আসতে পারে, তখন সেটাতে কম্পিউটার সিস্টেমে অনেক সময় ক্ষতি হয়ে থাকে। সেটা হতে পারে ইমেল ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি হয়ে গেলে বা ক্ষতিকর বা অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে। অর্থাৎ ইমেল ব্যবহারকারীর পাসওয়ার্ডটা যদি অন্য কেউ জেনে যায় এবং সেই পাসওয়ার্ডটা ব্যবহার করে তার যে প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেগুলো সে নিয়ে ক্ষতিকর কোনো কাজে ব্যবহার করতে পারে, কিংবা কোনো অপরাধমূলক কাজেও সে ব্যবহার হতে পারে। সেটা একটা অসুবিধা ইমেল ব্যবহারকারীর জন্য। তবুও বলা যায় ইমেল বর্তমান যুগে সবচাইতে প্রচলিত ডাক ব্যবস্থায়, যেহেতু আমাদেরকে দেখা যেত একসময় অনেক দেরিতে কাজ শুরু করা হতো, কিন্তু বর্তমান পৃথিবীতে ইমেইলের কারণে পৃথিবীর গতি অত্যন্ত, কাজের গতি অনেক বেশি দ্রুত গতি সম্পন্ন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আমরা যোগাযোগের মাত্র প্রথম অধ্যায় অর্থাৎ বিশ্বগ্রামের যে 11টি ধাপের কথা আমরা বলেছি, তার প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে যোগাযোগ, সেটা দিয়ে আমরা আজকে শুরু করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর তোমাদের বিভিন্ন বই কিনতে বলেছিলাম সবাইকে, যে যে বই কিনো না কেন সেখানে তোমরা বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো দেখতে পাবে, সেই সাথে তোমরা বিশ্বগ্রামের যে যোগাযোগের যে জায়গাগুলো আছে সেগুলো তোমরা পড়লে অনেক কিছু বুঝে যেতে পারবে। তাহলে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।